খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেস উদ্বার সোশ্যালের উদ্যোগে ব্লক সভাপতি স্বপন বিশ্বাস এবং জেলা কার্যকরী সভাপতি গৌরাঙ্গ সাহার উদ্যোগে মন্ত্রী মুকুল চন্দ্র বৈগ্রাগ্যের ঐকান্তিক প্রচেষ্টায় বিতরণ করা হলো মশারি। সেই সঙ্গে এদিন এক কর্মী সভারও আয়োজন করা হয়েছিল। এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট, উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় সহ অন্যান্য বহু বিশিষ্টজনেরা, যা এই অনুষ্ঠানে জৌরিসকে আরো বাড়িয়ে দিয়েছিল। আগামী দিনে এভাবেই মানুষের পাশে থেকে তারা কাজ করবেন বলে জানালেন স্বপন বিশ্বাস এবং গৌরাঙ্গ সাহা। আসামের মতো ঘটনা যাতে না ঘটে, অতঃপর সেই কারণেই কিন্তু জননেত্রী মমতা নামের মধ্যে এই নাগরিক ঐক্য বিল, এই বিলের চরম বিরোধিতা করেছেন এবং বিরোধিতা করে তিনি বলেছেন যে এই বাংলার মাটিতে ওপার বাংলা থেকে আসা মানুষেরা যাদের কাছে ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, তারা সবাই ভারতের নাগরিক, একজনও এই ভারতের নাগরিকের বাইরে নয় এবং একজন মানুষকেও এই ভারত থেকে বিতাড়িত করা যাবে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন। আমরা আজকে আসামের ঘটনা যেটা ঘটেছে সেটাকে প্রতিবাদ করার জন্য আমরা এই বাংলা থেকে 20,000 লোকের মিছিল নিয়ে আসাম অভিমুখে আমরা যাত্রা শুরু করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এই বাংলার মাটি তো দূরের কথা, এই ভারতবর্ষ থেকে একজন মানুষকেও বিতাড়িত করা যাবে না এবং সমস্ত মানুষকে এই ভারতবর্ষের যে বিজেপি সরকার, হিন্দুত্ববাদী সরকার, তারা যে ধর্মীয় মেরুকরণ করে একটা নাগরিকত্ব আইন তৈরি করেছে, এই নাগরিকত্ব আইনে আমাদের নাগরিকত্ব দেওয়া তো দূরের কথা, নাগরিকত্ব হরণ করা হয়েছে। কারণ ওই নাগরিকত্ব আইনে আপনাকে ঘোষণা করতে হবে যে আপনি ভারতবর্ষের নাগরিক নন, আপনাকে নাগরিকত্ব দেওয়া হোক, এই ধরনের ফর্মে এই বাংলার মাটিতে কেউ সিগনেচার করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, এই আইন এই বাংলার মাটিতে তিনি করতে দেবেন না। সেই কারণে আমাদের বিধানসভাতে এই সিএএ বিরোধী আইন পাস হয়েছে এবং এই বাংলায় যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেহ মাত্র, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। আপনারা তো দেখতে পাচ্ছেন আজকে এই উদ্বাস্ত ছেলের দায়িত্ব পেয়ে নেতৃত্ব আমাদের একটা অনুষ্ঠান করতে বলেছিল, আমরা সেই অনুষ্ঠানটাই আজকে করলাম, কর্মী সম্মেলন এবং মশারি বিতরণ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অধ্যাপক সৌগত রায়, উপস্থিত ছিলেন আমাদের রাজ্য উদ্বাস্ত ছেলের সম্মাননীয় সভাপতি মুকুল চন্দ্র বৈরাগ্য মহাশয়, এছাড়াও আমাদের রাজ্য, জেলা এবং ব্লকের অঞ্চলে বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের মধ্যে। মানুষের জন্য জীবন প্রাণ দিয়ে কাজ করব, সমাজে প্রত্যেকটা সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে কাজ করব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।